আসসালামু আলাইকুম। এসএবি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ভিন্ন বিষয় বলতে আমরা এতদিন হচ্ছে বিভিন্ন ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে কথা বলেছি, বাংলাদেশ সরকারের এসসি অর্থ মন্ত্রণালয়ের এসএবি প্রজেক্টের আওতায় সারা দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে ড্রাইভিং বেসিক ড্রাইভিং এবং বেসিক মেনটেন্সের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তবে এই যে নতুন একটা সার্কুলার হয়েছে, এখন এই সার্কুলার সাথে আমরা হয়তো একটু প্রবলেম ফেস করি যে আমরা কিভাবে আবেদন করব এবং কিভাবে আমরা আবেদন করতে পারি অথবা কোথায় গিয়ে আমরা যোগাযোগ করব সে বিষয়গুলোতে। তো আপনারা এখন যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আবার নতুন করে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হবে, পাশাপাশি বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্সও প্রদান করা হবে যারা সফলভাবে ড্রাইভিং প্রশিক্ষণটি সম্পন্ন করবে। একই সাথে যারা এই ড্রাইভিং প্রশিক্ষণটি সম্পন্ন করবে তাদেরকে 12,000 টাকা কিন্তু উপবৃত্তিও প্রদান করা হবে। এখন আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করবেন এই ভিডিওতে আমরা দেখবো আবেদন করবে, আবেদনের পদ্ধতিগুলো কী এবং খুব সহজে কীভাবে তাদের ওয়েবসাইটে যে আবেদন করবেন সেই বিষয়গুলো আমরা দেখব। তবে এর আগে আমাদের দেখে আসতে হবে যে এই প্রশিক্ষণের জন্য কী কী নিয়ম ও শর্তাবলীগুলো রয়েছে। আপনারা জানেন যে এসএপি কর্তৃক যে বাংলাদেশ সারা দেশে ড্রাইভিং ট্রেনিং ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, সেখানে সর্বনিম্ন বয়স হইতে হবে সর্বনিম্ন হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ 18 বছর। তো আপনাকে অবশ্যই 8 কপি পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে, সেটা অবশ্যই এই অবশ্যই কালার ফটো হতে হবে। পাশাপাশি অ্যাজুয়াল এই ড্রাইভিং প্রশিক্ষণের জন্য আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পর্যন্ত ও সর্বোচ্চ এইচএসসি পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশনস কিন্তু আপনার থাকতে হবে। পাশাপাশি খুব সহজেই যে কোনো একটা আই কেয়ার সেন্টার থেকে আপনি একটা আপনার যে চোখের রেটিনা ঠিক আছে এবং হচ্ছে আপনি কালার ব্লাইন্ড নন সেরকম একটি সনদও কিন্তু আপনার নিতে হবে, জাস্ট বেসিক একটা সনদ। পাশাপাশি রক্তের গ্রুপটাও চাচ্ছে, এই দুইটা পরীক্ষারই 4টি ফটোকপি সেট চাচ্ছে। এবং আপনি যদি ওখানে থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে চান তাহলে প্রতি মাসে মেস বিল বাবদ 3,250 টাকা কিন্তু তাদেরকে পে করতে হবে। চলুন আমরা দেখে আসি এই ভিডিওটিতে আপনি এই প্রশিক্ষণ কোর্সটিতে কীভাবে আপনি আবেদন করবেন। এর আগে আমরা দেখে আসি এই প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ইনস্টিটিউটের নাম যেখানে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এইটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। ঠিকানাটা হচ্ছে 20 মাইল জিরাবো রোড, সানোয়ালিয়া সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা। সো এই প্রশিক্ষণ প্রদান করছে তারা। চলুন আমরা এখন দেখে আসি আপনি কীভাবে আবেদন করবেন। একেবারে সহজভাবেই আপনি যখনই আপনি ধরুন গুগলে আপনি যেতে পারেন যে জাস্ট তাদের একটা ওয়েবসাইট রয়েছে এই একটু। আপনি যদি এই প্রশিক্ষণটির জন্য আবেদন করতে চান তাহলে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি সরাসরি সার্চ করবেন যে হচ্ছে ট্রাস্ট টেক অ্যাডমিশন লিখে আপনি গুগল এন্টার প্রেস করবেন। এবং এন্টার প্রেস করার পরে কিন্তু একেবারে প্রথমেই আপনি দেখবেন এইরকম একটা তাদের, আচ্ছা এখানে হয়তো ভালো করে আসেনি, আমি আবারও আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। বাট আপনারা যখন দেখেন এখানে চলে আসছে ট্রাস্টেক অ্যাডমিশন, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটা ওয়েবসাইট ওপেন হবে, এই ওয়েবসাইটের মধ্যে যখন এখানে আসছে আপনি এখানে দেখেন তাদের যে প্রশিক্ষণ কোর্সগুলো রয়েছে ওখানে তিনটা প্রজেক্ট চলছে। একটা হচ্ছে বাসিয়ের প্রজেক্ট, এসএবি ড্রাইভিং এবং পিকেএসএফ। সো আপনি যেহেতু হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণটি গ্রহণ করবেন তাহলে আপনি সিম্পলি হচ্ছে এখান থেকে আপনি যে এসএবি ড্রাইভিং রয়েছে এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করে আসার পর কিন্তু অটোমেটিকলি দেখেন এখানে এসএবি আপনার এই কোর্সে চলে এসেছে। আপনার নাম লিখে দেবেন, আপনার জেন্ডার লিখে দেবেন, ন্যাশনালিটি কার্ড লিখে দেবেন, দেন হচ্ছে ডেট অফ বার্থ লিখে দেবেন, দেন আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস অ্যাজ ওয়েল, যেমন আপনি হচ্ছে একেবারে হচ্ছে যেমন এস আপনি ঠিকানাগুলো দিচ্ছেন সেভাবে কিন্তু দিয়ে দিবেন। পাশাপাশি একেবারে খুব সহজে আপনাকে রিচ করা যায় সেরকম একটা ফোন নাম্বার আপনি দিবেন, একেবারে ভ্যালিড একটা ফোন নাম্বার যেখানে আপনি একবার কল দিলে আপনাকে পাওয়া যাবে এমন একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। পাশাপাশি আরও কিছু পার্সোনাল ইনফরমেশনসগুলো রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, পাসিং ইয়ার রয়েছে, সেই যে এখানে যে ফর্মগুলো আসছে এবং ইনকাম দেখাচ্ছে কিন্তু। আপনি যেহেতু জবলেস তো এখানে কোনো প্রকার ইনকাম আপনি দিতে পারবেন না, কারণ আপনি যদি জবলেস জব করে থাকেন তাহলে তো আর আপনার এই এই প্রশিক্ষণটি লম্বা একটা সময় ধরে কিন্তু পসিবল না। সো আপনি এখানে
অথবা ও সরি এখানে ফ্যামিলিস মান্থলি ইনকাম দেখেন, আপনার পারিবারিক একটা মাসিক আয় হতে পারে 5,000, 6,000, 8,000 এরকম একটা আয় কিন্তু হতে পারে। এবং হচ্ছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা হচ্ছে আপনি কি কোনো আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, হয়তো মুভমেন্টের প্রবলেম হয় কিনা, শুনতে হিয়ারিং বা কানে শুনতে কোনো প্রবলেম হয় কিনা, সিইং বা স্পিচিং বলতে পারে, তো আপনি যদি না থাকেন আপনি না দিয়ে দিবেন। যদি আপনার এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনি দিবেন, আর যদি আপনার কোনো এমন প্রবলেম না থাকে তাহলে আপনি সেটাকে স্কিপ করে দেবেন। ফ্যামিলি ইনফরমেশন, মাদার এডুকেশন এবং হচ্ছে ফাদার্স ইউনিয়ন ইনকাম, পাশাপাশি হচ্ছে ফাদার্স বা যে কোনো একটা রিলেটিভসের মোবাইল নাম্বার, এবং হচ্ছে ডো ইউ ফ্যামিলি ওন হোম, যদি আপনার হচ্ছে দেখেন গ্রামের বাড়ির পক্ষ থাকতো আপনি ইয়েস অর নো দিতে পারেন, বাট দেন ডিফল্ট কিন্তু এখানে নো দেয়া আছে। তো আপনি চাইলে যদি না থাকে আপনি এগুলো নো দিয়ে দিবেন। আপনার নাম্বার অফ ব্রাদার এন্ড সিস্টার, আপনার আপনি সহ আপনার পরিবারে ভাই বোন কতজন রয়েছে সেরকম জাস্ট একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এবং এই ফর্মটি ফিল আপ করে আপনি সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তখনই কিন্তু আপনাকে আপনার সাথে ওরা যোগাযোগ করবে এই প্রশিক্ষণটির জন্য যদি আপনি ক্যাপেবল হন। এখন দেখে আসি আমরা এখানে কি কি সুবিধাগুলো রয়েছে। কোর্সের যে সুবিধাগুলো রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হবে, বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে, এককালীন 12,000 টাকা সরাসরি সরকারি উপবৃত্তি প্রদান করা হবে, এবং এই ড্রাইভিং ড্রাইভিং এবং মোটর ড্রাইভিং এবং বেসিক মেনটেন্স কোর্সের পাশাপাশি আপনাকে আরবি ও বিদেশি ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করা হবে। কোর্সের মেয়াদ সম্পর্কে যদি আমরা একটু জেনে আসি, কোর্সের মেয়াদ হচ্ছে 4 মাস, সপ্তাহে 6 দিনে ক্লাস হবে, শনি থেকে বৃহস্পতিবার, প্রতিদিন 4 ঘন্টা করে সকাল এবং বিকাল 2 শিফটে ক্লাস হবে। 2 শিফটে বলতে হচ্ছে তারা একই সময়ে 2টা ব্যাচ করবে, এজন্য এখানে সকাল এবং বিকালের 2টা শিফট আলাদা করে দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমরা যখন অ্যাডমিশন ফর্মে কিন্তু এমন কিছু দেখি নাই যে 2 শিফটে কিন্তু আছে কিনা, সো যেহেতু নাই সো আমরা সেটাকে স্কিপ করব। তারা অটোমেটিক্যালি হয়তো থাকতে পারে যে আপনি জিজ্ঞেস করতে পারে সকালের শিফট বা বিকেলের শিফট, আপনি আপনার সুবিধার মতো বলে দিবেন। কোর্সে সে কৃতকার্যতার সার্টিফিকেট কিন্তু প্রদান করবে, যেটা হচ্ছে ন্যাশনালি তো অবশ্যই, এখন ইন্টারন্যাশনালিও কিন্তু এসএবি প্রজেক্টের আওতায় যদি কোনো কোর্স সম্পন্ন করা হয় তাহলে সেই তাদেরকে কিন্তু হচ্ছে আপনার ভ্যালুস দেওয়া হয়ে থাকে। এবং এবং বিশেষ কিছু রয়েছে, আপনার ফাইল কিছু ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য ইনস্টিটিউটে আসার সময় আপনার সকল কাগজপত্র ফটোকপি ও ছবি কিন্তু সাথে অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যাজ ওয়েল আপনি যখন হচ্ছে মানে অ্যাডমিশন নেবেন, আপনি যদি ক্যাপে বলেন তখন আপনার সাথে প্রয়োজনীয় কাগজপত্র তো অবশ্যই জমা দিতে হবে, সেগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন এবং নিয়ে আসতেও কিন্তু আপনার হবে। ওকে, সো ঠিকানাটা আমরা উপরে দেখে দেখে এসেছিলাম যে তাদের ঠিকানাটা কোথায়, আর সিমরেল জিরাবা রোড এই যে এখানে ঠিকানা রয়েছে, পাশাপাশি উপরে যে উক্ত ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারও চাইলে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করে থাকেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আমি তবুও আপনাদের সুবিধার্থে এই রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্কটা আমি গুগল ফর্ম লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আর যদি আপনার এরকম আরও কোনো আপনার প্রয়োজনীয় কোনো প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো বিষয়ের উপর সাথে সাথে যদি আপনি জানতে চান এবং নোটিফিকেশন জানতে চান তাহলে আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি আপনি চাইলে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলে আপনি খুব সাথে সাথে ভিডিও পোস্ট করার মতো মাত্র আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।